আমরা জানি যে কনজাংশনস কি কনজাংশনস আর ওয়ার্ডস দ্য জয়েন আদার ওয়ার্ডস ফ্রেজেস আর ক্লসেস মানে কনজাংশানসে বেসিক্যালি জয়নিং ওয়ার্ডস ওকে দ্য জয়েন টু ওয়ার্ডস আর ফ্রেজেস আর ক্লজেস যেমন আমরা এখানে এক্সাম্পলে দেখতে পাচ্ছি কি মারিয়া অ্যান্ড ফিওনা আর গোয়িং টু দ্য ম্যাজিক শো ওকে মারিয়া অ্যান্ড ফিওনা আর গোয়িং টু দ্য ম্যাজিক শো সো দেখতে পাচ্ছি আমরা এখানে কনজাংশনস এখানে দুটো সেন্টেন্সকে জয়েন করেছে মারিয়া ইজ গোয়িং টু দ্য ম্যাজিক শো অ্যান্ড ফিওনা ইজ গোয়িং টু দ্য ম্যাজিক শো ওকে সো মারিয়া অ্যান্ড ফিওনা আর গোয়িং টু দ্য ম্যাজিক শো সো দেখো দুটো সেন্টেন্সকে যেহেতু দুটো সেন্টেন্সের প্রেডিকেট পার্টটা একই রয়েছে তো দেখো সাবজেক্ট পার্টটাকে দিয়ে জয়েন করে দিয়ে প্রেডিকেট পার্টটাকে লিখে দেওয়া হয়েছে মারিয়া অ্যান্ড ফিওনা হচ্ছে সাবজেক্ট ঠিক আছে অ্যান্ড আর গোয়িং টু দ্য ম্যাজিক শো ওকে সো

কি প্রতি ভালোবাসা না খাবারের প্রতি ভালোবাসা তাই না সো আই লাভ টু ইট কেক আই লাভ টু ইট আইসক্রিম তো লাইভ লাভ টু ইট কেক অ্যান্ড আইসক্রিম উইল স্টপ এট চেন্নাই উইল স্টপ এট পন্ডিচারি সো উইল স্টপ এট চেন্নাই অ্যান্ড পন্ডিচারি দেখেছো সিমিলার আইডিয়াস মানে দুটোই কি এখানে স্টপিং এট আ প্লেস তাই তো বাট কি বাট ইজ ইউজ টু জয়েন সেন্টেন্সেস দ্যাট আর কন্ট্রাস্ট বিটুইন দেম কন্ট্রাস্ট মানে অপোজিট দুটো অপোজিট আইডিয়া সেন্টেন্সকে এখানে জয়েন করা হয় বাট দিয়ে যেমন ধরো মাই ড্রেস লুকস গ্রেট মাই ড্রেস ইজ কমফর্টেবল তাহলে মাই ড্রেস লুকস গ্রেট বাট ইট ইজ কমফর্টেবল ঠিক আছে তাহলে কি দেখতে পাচ্ছি আমরা মাই মাই ড্রেস লুকস গ্রেট বাট ইট ইজ কমফোর্টেবল ঠিক আছে বুঝতে পেরেছ আই কল তেজাস হি ওয়াজ ওয়াজেন্ট হোম তো দেখো আমি তেজাসকে দেখলাম তেজস বাড়িতে ছিল না তো দুটো অপোজিট আইডিয়া ঠিক আছে তাই আই কল তেজস বাট হি ওয়াজ ওয়াজেন্ট অ্যাট হোম অল দো আর দো দিস কনজাংশনস আর ইউজ টু জয়েন সেন্টেন্সেস দ্যাট শো কন্ট্রাস্ট যেমন ধরো ইট ওয়াজ রেনিং ইট ওয়াজ স্টিল হট তাহলে অল দো ইট ওয়াজ রেনিং ইট ওয়াজ স্টিল হট ঠিক আছে দ্য হাউজ ওয়াজ স্মল ইট ওয়াজ বিল্ড ওয়েল অল দো দ্য হাউজ ওয়াজ স্মল কমা ইট ওয়াজ বিল্ড ওয়েল সো দেখো কনজাংশনস দো আর অল দো কি সেম যে কন্ট্রাস্ট মানে অপোজিট দেখো বৃষ্টি পড়ছিলো তাও গরম ছিল বৃষ্টি পড়লে জেনারেলি ঠান্ডা হয় তাই না যেহেতু ওয়াটারটা কুল ঠিক আছে তো এখানে দেখো তবুও এখানে গরম ছিল তো এখানে কি কনফ্রেস্ট আছে তাই জন্য এখানে অল দ ইউজ করা হলো অর উই ইউজ অর টু জয়েন সেন্টেন্সেস দ্যাট শো টু ডিফারেন্ট অপশানস অ্যান্ড হ্যাভ টু চুজ ওয়ান অর দেখো উড ইউ লাইক টু ইউ লাইক টি উড ইউ লাইক কফি তাহলে উড ইউ লাইক টি অর কফি তার মানে কি অরের ক্ষেত্রে কি হচ্ছে এখানে দুটো অপশান দেওয়া হচ্ছে এবং সে অপশানের মধ্যে একটা চুজ করতে হচ্ছে যেমন এখানে দুটো অপশন দেওয়া হচ্ছে কি টি আর কফির এর মধ্যে যে কোনো একটা চয়েস করতে হবে ওকে এরপর আসছি ইদার অর অ্যান্ড নিদারনর ওকে সো দিস কনজাংশনস আর অলওয়েজ ইউজড ইন পেয়ার ইদার অর আর নিদার নর কিসে ইউজড হয় সবসময় পেয়ারে মানে কি একসঙ্গে ইউজড হয় ঠিক আছে যেমন ধরো উই ক্যান গো স্পেন ফর হলিডেজ উই ক্যান গো টু ফ্রান্স ফর হলিডেজ তাহলে উই ক্যান গো টু ইদার স্পেন আর ফ্রান্স ফর হলিডেজ তাহলে এই কনজাংশানসগুলোকে আমরা কিসে ইউজ করি স্পেয়ার্সে ইউজ করি যে তুমি ফ্রেঞ্চ স্পেনে যেতে পারো বা তুমি কোথায় যেতে পারো না ফ্রান্সে যেতে পারো ওকে নট অনলি অ্যান্ড বাট অলসো দিস পেয়ার কনজাংশানস প্রোভাইড অ্যাডিশনাল ইনফরমেশান বি ইউজ ইট ওয়াইল টেকিং ফর্মালি ঠিক আছে নট অনলি বাট অলসো কি অ্যাডিশনাল ইনফরমেশান দেয় এক্সট্রা ইনফরমেশান দেয় যেমন ধরো দ্য স্ কার ইজ স্পেশিয়াস দ্য কার ইজ অ্যাফোর্ডেবল তো দেখো দ্য কার ইজ স্পেশিয়াস তাহলে হবে দ্য কার ইজ নট অনলি স্পেশিয়াস বাট অলসো অ্যাভেলে অ্যাফোর্ডেবল মানে দেখো এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে যে কার্ডটা শুধু স্পেসিয়াসই নয় সেটা অ্যাফোর্ডেবল তুমি কেন ইউ ক্যান অলসো বাই ইট ঠিক আছে ইটস উইদিন দ্য বাজেট শি ফরগট গাটার আইডি কার্ড সে ফরগট গাটার ওয়ালেট তাহলে দেখো এখানে এক্সট্রা ইনফরমেশন কী দিচ্ছে যে সে আইডি কার্ডই শুধু ভোলেনি সে ওয়ালেটও ভুলে গেছে মানি ব্যাগও ভুলে গেছে তাহলে শি নট অনলি ফরগট গাটার আইডি কার্ড বাট অলসো হার ওয়ালেট বোথ আর অ্যান্ডও দেখো কী ইউজ হয় ঠিক আছে এডিশনাল ইনফরমেশন দেওয়ার জন্য ফুটবল ইজ পপুলার ইন কেরালা ফুটবল ইজ পপুলার ইন ওয়েস্টবেঙ্গল তাহলে ফুটবল ইজ পপুলার ইন বোথ কেরালা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে মানে অ্যাডিশনাল ইনফরমেশান দিয়েছে যে কেরালাতেই শুধু ফুটবল পপুলার নয় ওয়েস্ট বেঙ্গলও ফুটবল পপুলার ঠিক আছে এবার দেখুন বিকজ এস এস এ সিন্স দিস কনজাংশান ইন্ডিকেট দ্য রিজন ফর সামথিং বিকজ আমরা জানি রিজন দেয় কিছু কজ দেয় কিছু রিজন দেয় কিছু যুক্তি দেয় কিছু সে স্পোক সফটলি ফুলস্টফ সি ডিট নিউ ওয়ান টু ওয়েক ইম তাহলে সেই শো স্পোক বিকজ সি ডিট নিউ টু ওয়েক আমরা এখানে সিনসও ইউজ করতে পারি তাহলে আমরা এটাকে বুঝি বিকজ অ্যাজ আর সিনস কি দেয় রিজন দেয় যুক্তি দেয় ই ফার আনলেস দিস কনজাংশন শো ই ফার আনলেস আমরা জানি দেয় কিছু ঠিক আছে কিছু একটা কন্ডিশান ঠিক আছে ইফ শি শি শুড সেন্ড ইন অ্যাপ্লিকেশন গেট দ্য স্কলারশিপ ইফ শি সেন্স অ্যান্ড আর অ্যাপ্লিকেশান শিউ উইল গেট দ্য স্কলারশিপ যদি সে অ্যাপ্লিকেশান পাঠায় তবেই সে স্কলারশিপ পাবে তাহলে কিছু কন্ডিশান দিচ্ছে তাই না কিছু কন্ডিশানের ওপরে বেস করে দেখো সাবজেক্ট ওয়াই এগ্রিমেন্ট ওয়াই ইউজিং পেয়ার কনজাংশন ওয়াই লিভজিং পেয়ার কনজংশন ইজ দ্য সাবজেক্ট ক্লোজেস্ট টু দ্য ভার্ব ইজ সিঙ্গুলার দ্য ভার্ভ টেক্স দ্য সিঙ্গুলার ফর্ম অ্যান্ড ইজ দ্য সাবজেক্ট ক্লোজেস্ট টু দ্য ভার্ব ইস প্লুরাল দ্য ভার্ভ টেক্স দ্য প্লুরাল ফর্ম মানে কি মানে দেখো নিদার মাই ক্লাসমেটস নর মাই টিচার ইজ কামিং তো এখানে ভার্বটা কি ইজ আর এখানে টিচারটা কি সিঙ্গুলার নাম্বার তাই তো তাদের কি বলছে সাবজেক্ট ক্লোজেস্ট টু দ্য ভার্ব তাহলে ভার্ভটা এখানে ইজ তার সবচেয়ে কাছে সাবজেক্ট কী হচ্ছে টিচার সেই টিচারটা কি সিঙ্গুলার তাই জন্য ভার্বটা হলো ইজ সিঙ্গুলার তো পরেরটাতেই দেখো নেই মাই টিচার নর মাই ক্লাসমেটস এখানে ক্লাসমেটসটা কি প্লুরাল যেহেতু ক্লাসমেটসটা প্লুরাল সেহেতু আরটা প্লুরাল ভার্ব তাই তো ইজের প্লুরাল হচ্ছে আর তাই তো তার মানে আমরা কি দেখছি যে ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটা আছে এখানে ভারবের কাছাকাছি কী আছে দ্বিতীয় সেন্টেন্সটা ক্লাসমেটস আছে তাই তো যেহেতু ক্লাসমেটস আছে সেহেতু এটা প্লুরাল নিল আর এখানে যেহেতু টিচার যেটা সিঙ্গুলার সেহেতু ভাবটা ইজ হল ওকে সো দিস ওয়াজ অ্যাবাউট অল অ্যাবাউট কনজাংশনস ঠিক আছে এটা ছিল কনজাংশানস তাহলে আমরা বেসিক্যালি দেখতে কী দেখতে পেলাম ওয়াটার কনজাংশনস কনজাংশনস আর জয়নিং ওয়ার্ডস কনজাংশনস কি কনজাংশনস আর জয়নিং ওয়ার্ডস ঠিক আছে দ্যাট জয়েন টু ওয়ার্ডস টু ফ্রেজেস অর টু ক্লজেস ওকে এবং আমরা কানজাংশানসে কিছু কিছু এক্সাম্পল পেলাম এবং তার অ্যাপ্লিকেশানস পেলাম যেটি হাউ অ্যান্ড দে ইউজ অর্ড ইন দে ওকে সো দিস বেসিক্যালি ঠিক আছে আমি পুরোটা ডিসকাস করে দিলাম ঠিক আছে অল অফ ইউ শুড সি দ্য ভিডিও কেয়ারফুলি অ্যান্ড মি ইফ ইজ এনি ডাউট টু ইট ওকে থ্যাংক ইউ very much.